সাত নম্বর উপায় সেটা হচ্ছে সূরা ইখলাস ফালাক নাস পড়া। সূরা ইখলাস কুলহলা আর ফালাক নাস এগুলি বেশি বেশি নিয়মিত পাঠ করা, যেই যেই জায়গাগুলোতে পড়া শোন্য সেই যে যাই ক্ষেত্রগুলোতে পড়া, যেমন ঘুমাবার আগে, হ্যাঁ, তারপরে ফরজ সালাতের পরে, যে সকাল সন্ধ্যা ইত্যাদি, এইভাবে। এই মর্মে একটি হাদিস রয়েছে, সহি মুসলিমে রয়েছে, আবু দাউদ রয়েছে, হাদিসটি সহি মুসলিমে রয়েছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলার হতে বর্ণিত, তিনি বলছেন যে আমরা জোহফা আর আবওয়া নামক এই দুই জায়গার মাঝখানে, জোহফা ইয়াম্বর দিক থেকে যখন মক্কার দিকে ঢুকবেন তখন জোহফা যে রাবিগ শহর রয়েছে, রাবিগের পাশে একটা বিরান এলাকা, এই জোহফা একটি মিকাত ছিল। তো এই জোহফা আর আবওয়া যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মায়ের ইন্তেকাল হয়ে থাকে, এই জায়গার মাঝখানে ইজ গাশিয়াত না রিহুন ওয়াজুল মাতুন শাদিদা, হঠাৎ করে প্রচণ্ড বেগে বাতাস, মানে ঝড় আর কি অন্ধকার হয়ে গেল, ঝড়ে দেখছেন আরব দেশের যে অন্ধকার। আমার দুইবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে হাফরুল বাতেন থেকে, হাফরুল বাতেন থেকে বক্তব্য করে আসবো, চলে আসবো দাম্মাম এয়ারপোর্টে বসে আছে, দুইবার করে ওখান থেকে গেছে টিকিট ক্যান্সেল গেছে। টিকিট যে সব ভাইরা করেছিল অনলাইনে, সৌদি ভাইরা আছে জামুল্লাহ খের, তাদেরকে বললাম যে তোমরা কমপক্ষে রিফান্ড করো না, 24 ঘন্টা নাস্তা পানি দিল এয়ারপোর্টে, তারপরে 24 ঘন্টা পরে আগামীকালকে রাত্রে যদি আবহাওয়া ক্লিয়ার হয় তাহলে যেতে পারবেন। 3-5 ঘন্টা বসে থেকে বলছে রিয়াজ থেকে ফ্লাইট এসে তো নিয়ে যাবে হাফরুল বাতেন, তো আর ফ্লাইট বসে থাকে না, ফ্লাইট আসলো না, আসতেই পারলো না, রাত 11টা হয়ে গেল প্রায়। আমাদের দিনই ভাই ছিলেন হাফরুল বাতেন জামুল্লাহ খের, তারা এসে নিয়ে গেল আমাকে, একটু যখন রাস্তাঘাট পরশ কিছুই দেখতে পাই, এয়ারপোর্টে যে পৌঁছেছিলাম গত জিনিসকে রাস্তায় আমি কিছুই দেখতে পাই না, ড্রাইভার বলছে আমি একটু একটু দেখতে পাচ্ছি, আমি বলছি সাবধান ভাই চালাও, আল্লাহ বরস আস্তে আস্তে চালাও, এত ধুলো উড়ে এই কুয়েত আর এরাক আর এই সৌদি আরবের এই এলাকাটায় এত ধুলো আপনি দামামে পাবেন না, যার যাওয়া অভিজ্ঞতা নেই হাফরুল বাতানের দিকে খাবজের দিকে তারা জানতে পারবে না যে কত ধুলো উড়ে, কিছুই দেখা যায় না, আল্লাহ আকবার। তো দুইবার করে এরকম হয়েছে, তো এই রকমের কি ছিল, ঝড় এবং অন্ধকার হয়ে গেছে ঝড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করছেন, আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দিয়ে আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক নাস পড়ছেন। আর বললেন হে উকবা তাআউয়াজ বিহিমা, তুমি এই দুটো সূরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা করো, এই দুটো সূরা দিয়ে আল্লাহর আশ্রয় কামনা করো আল্লাহর কাছে। ফামা তাআউয়াজ মুতাআউয়াজুন বিমিসলিহিমা, এই দুটো সূরার মাধ্যমে আশ্রয় কামনার মতো আর কোনো আশ্রয় হতে পারে না, কোনো এমন কোনো বাক্য নেই যে বাক্য দিয়ে এর চাইতে ভালো করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যেতে পারে। স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জাদুতে যে আক্রান্ত হয়েছিল, ইহুদির জাদু, যে মারাত্মক ধরনের জাদু ছিল, অন্য মানুষকে এই জাদু হইলে সে ধ্বংস হয়ে যেত, বাঁচতই না। আল্লাহ রব তার হেফাজত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আল্লাহর খাস হেফাজত, তারপরে যে কী যে প্রতিক্রিয়া, 6-6 মাস দীর্ঘ, তারপর আল্লাহ রাব্বুল আলমী তার চিকিৎসার জন্য এবং তার এই জাদুর যে কুপ্রভাব রয়েছে সেটা দূর করার জন্য তাকে আল্লাহ তার নিজের আশ্রয়ে রাখার জন্য এই চিকিৎসা 11টি আয়াত নাজিল করেছিলেন দুটো সূরা মিলে। সূরা ইখলাসের ফজিলত রয়েছে, হ্যাঁ, তো এই জন্য এই দুটো সূরার সাথে সাথে সূরা ইখলাসও পড়বে বেশি বেশি।